وشفيعنا نعم محمد
কোন ভিক্ষ হলে পাক পরবর্তীকারে আলমর দরবার হইবায় মোলা আপনার বন্দা মিরাবাজার মহবিলের মধ্যে তার আরাম রেহারাম সমজিয়া ঠান্ডার মধ্যে মহবিলের মধ্যে বইয়া তার দিন থেকে একটা সময় রে কাটাইছে আল্লাহ পাক পরবর্তীকারে আলম হইব আমার এ বৃত্ত বল আমার বন্দায় আমারে সন্তুষ্ট করবার লাগে আমারে রাজি করবার লাগিয়া আমারে খুশি করবার লাগিয়া এ আরামরে হারাম চলিয়া আরামর বিঘ্ন বাটিও বল ছুইয়া বালা বালা খানা পিনা অকল গরল মধ্যে ছুইয়া এ কষ্টরে স্বীকার করছে অভিনীত বল আমার বন্দারে আমি এই মহবিলর খাতিরে মাফ করে দিলাইলাম আমার বন্ধ করে দিয়া তুমি তুমি যেন ব্যস্ত দিলাও তাই এই মহবিল আমরা রেসিল ব্যস্ত ধরিয়া বন্ধ ভাই মুসলমান হন আকায়ন আমদার জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হন আপনারা দীর্ঘ সময় ধরিয়া বড় বড় উলামায়ে কেরাম আমাদের জবান তাকিয়া কোরআন করিম তাকিয়া হাদিসে নবী তাকিয়া বয়ান হল বলছেন ইনশাআল্লাহ আগামীতে ওইলা মুনবা আল্লাহ সবাই রে তৌফিক দিয়া বাকি রাখো আমি এক নালায়েক না খাবি আমারে আপনার সামনে হাজির করা হয়েছে আমার মধ্যে এমন কোন আমল নাই এমন কোন আখলাক নাই এমন কোন সুরত নাই এমন কোন বাসাও জানা নাই যে আপনারা সন্তুষ্ট করতাম পারব আপনি আল্লাহর মর্জি আমি আল্লাহ পাক পরবর্তীকারে আলমর কালামে পাক শরীফ থেকে আয়াত শরীফ যে তিলাওয়াত করছি এর মা তাহার কিছু বুঝাইবার চেষ্টা করব যদি আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তৌফিক দেয় দুরুদ শরীফ পড়ো তা সাল্লাল্লাহু আলা জমিনের মধ্যে পয়দা করছে একটা কারণে পয়দা করছে বেকার আপনারে পয়দা করছে না আল্লাহর একটা উদ্দেশ্য আছে আল্লাহর একটা ছাওয়া আছে এটা কিটা বলে আল্লাহ بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون قرآن الله مجد الله پاک پروردگار عالم جو دوی گرو مانوس جنات ایبون انسان এই দুই গুণরে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তার গুলামে লাগিয়া জমিন পয়দা করছে অতএব আমরা আকায়ন আমদার সরকারে মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপে ঈমান আনিয়া যারা মুমিন হইছি আমরা যারা মুসলমান দাবি করি আমরা যারা আল্লাহর গুলাম দাবি করি এগুলো তো আমরা গুলামি করি আমরা গুলামির পরিচয় তারে দিতে হইব বলার আনিব তা হবো আল্লাহর গুলামি করিয়াতে পরিচয় দেওয়া খালি গুলাম কইলে হইতো নাই বলে আমরা আল্লাহর গুলাম কইলে খালি হইতো নাই আমরা গুলামি করি আমরার পরিচয় দেওয়া লাগবো যদি আল্লাহর গুলামি করি না আর খালি গুলাম গুলাম হয়ে খাম হইতো নাই
এই গোলামি এই জাতীয় গোলামির দ্বারা আমরা প্রথমল কাম হইতাম পারতাম নাই আল্লাহ পাক পরবর্তীকারে আলম রে আমরা রাজি করতাম পারতাম নাই আল্লাহ পাক পরবর্তীকারে আলম রে যদি আমরা সঠিকভাবে সন্তুষ্ট করতাম পারি না তাহলে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা রে বেহেশতের মধ্যে লাগা দিত নাই আমরা প্রত্যেক আশাবাদী আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা রে বেহেশতের মধ্যে দিত বলা লাগিল না বুঝো সব ব্যস্ত হইতে চাইনি সারা খেয়ালাতে ব্যস্ত হইতা তখন ব্যস্ত হওয়ার যখন খেয়াল আছে রাজ আছে নিয়ন্ত্রণ আছে বলে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে প্রস্তুতির দরকার আছে না নাই কিতাবা সব বল আসেনি দরকার আছে দুনিয়ার মধ্যে এক জায়গার থেকে আর এক জায়গার দুই একদিন লোকে যাইতে আমরা প্রস্তুতির প্রয়োজন পড়ে আমরা চেক আপ হইতার দরকার পড়ে কাপড় চুপড় ধোয়ার দরকার পড়ে বেগের দরকার পড়ে এর মধ্যে বস্তুটি তিনি না সে বস্তিনটা আরো মানুষ তার তোয়া লাগে বলা রানি বাচ্চা এর মধ্যে যাওয়া যায় হ্যাঁ যেই যে লোকের দুনিয়ার ক্ষণস্থায়ী এক জায়গার থেকে আরো জায়গার মধ্যে গিয়া তোলার সময় অবস্থান করতে হইলে আমরা বহু বড় একটা প্রস্তুতির দরকার করে আমরা অক্ষর বার করা লাগে এর বাদে আমরা যদি আল্লাহ পাক করব শিকারে আলমে আমরা তৌফিক তাহলে দিয়ে তাহলে আমরা নাই আমরা এমন এক জায়গা যেইবার লাগে রাজা করছি যে জায়গা হইল চিরস্থায়ী জায়গা যে জায়গার মধ্যে আমরা চিরস্থায়ী জিন্দেগি এই জিন্দেগিতে হইল কি ক্ষণস্থায়ী জিন্দেগি এই জমিনের মধ্যে আমরা ক্ষণস্থায়ী জিন্দগির মধ্যে আইছি চিরস্থায়ী জিন্দগি হইল ব্যাপারে জিন্দগি বেহেশতের জিন্দগিতে হইল আমরা লাগে চিরস্থায়ী জিন্দগি এই চিরস্থায়ী জিন্দগির লাগে আমরা প্রস্তুতি বহুত বড় নমুনার প্রস্তুতির প্রয়োজন আছে এই সামান্য প্রস্তুতির দ্বারা আমরা বেহেশতের মধ্যে যাওয়া সম্ভব হইত নাই আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহা আন-নাফস আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাকওয়া আমি কইন্নার ভাই বল আল্লাহ পাক পরবর্তীকারে আলমে বেহেশতের সুসংবাদ যেগুলো আল্লাহ পাক পরবর্তীকারে আলমের সামনে খাড়া হইবার ডরে ডরাইয়া আল্লাহর সামনে যে আমরা খাড়াওয়া লাগ করি এখানে আপনারা জানা আসেনি কিয়ামতের দিন হইব এখানে আপনারা জানো কিয়ামতের উপরে ইমান আছে তো কিয়ামতের উপরে ইমান না থাকলেও মুমিন হইতে পারছে না এটার উপরে ইমান আনছে না যখন কিয়ামতের উপরে যখন আমরা ইমান আছে সৈব কিয়ামতের ময়দান আল্লাহ পাক পরবর্তীকালে আলমের সামনে আপনার খাড়া হইতে লাগবো আমরা এই মৌলার দরবার মৌলার সামনে আমরা খুন সমান লইয়া গিয়া খাড়া হইতাম গোলাম লইয়া গিয়া আমরা খাড়া হইতাম আমরা এই জমিনের মধ্যে কিতা করছি এটা চিন্তা করতে লাগবো আর আল্লাহর সামনে গিয়ে আমরা মুখ কান কিলা দেখাইতাম এর চিন্তা আমরা হারাইতে লাগবো আল্লাহর একদিন বড় কাহারিয়া বইবা একদিন তার স্পেশাল পাওয়ার দেখাইবা একদিন তার গ্যারেন্টের মতো হইব তারে ব্যর্থ দিবা দারুণে ব্যর্থ হইবা তারে দুরকম মধ্যে দিলাইবা অতএব এই দিন আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি হাসিল করতে হইলে অলদিন আল্লাহ পাক পরবর্তীকারে আলম মেহের পানি বাইতে হইলে এই মৌলারে আপনার ভয় করার দরকার আছে এই মৌলার ডোর আমরা অন্তর হারাইবার দরকার আছে এই মৌলার ডোর অন্তরের মধ্যে যদি আমরা হারাইয়া আমরা যদি পুরা কাম থেকে বাঁচাইয়া পালা কাম অকল করিয়া যদি জিন্দগি বছর করি যাই তাহলে আল্লাহ রব্বুল আলমিনে আমরা বেহেশতের সুসংবাদ দিতলা
পয়সা আর তুমি যদি আর তোমার লাগে আমি বেশ তৈয়ার করিয়া রাখি দূর করে প্রকাশ সাল্লাল্লাহ সুন্দরভাবে এই জমিন করিয়া যাই তাহলে মৌলা
কিন্তু আমরার গোলামের বদলা তো জীব দিব এর মাঝেও আলো পাড়িয়া পুরস্কার দিব আল্লাহ পুরস্কার দেন না নি আল্লাহরে ডরানে ওলা আল্লাহ পুরস্কার দেন আমার আপনারা জানিয়া রাখুন কোয়া যদি আল্লাহ পাক পরবর্তীকারে আলমর ডোর আমরার অন্তরের মধ্যে থাকে না তাহলে আমরা জমিনের মধ্যে আল্লাহর গুলামি করিয়া আল্লাহরে সন্তুষ্ট করা সম্ভব হইত না ও কারণে যে আমরার উপরে কি আর লাগাইলেছে নাম হইয়া থাকছে শয়তান কে ও কি আমরারে বোধগামি করি লাইব কিন্তু আল্লাহর যে বন্ধা বন্ধে বান্দির অন্তরের মধ্যে আল্লাহর রব্বুল আলামিনের জোর হয়ে গেছে এই বন্ধা এবং মন্দিরে শয়তানে অত্যাচার দিয়ে বিপদগামী করা সম্ভব হইত নাই এর লাগে আল্লাহরে ভয় করুক আল্লাহরে ডরাক খালি ওয়াজ বললে কাম হইত নাই খালি নমাজ বললেও কাম হইত নাই খালি রোজা রাখলেও কাম হইত নাই কারণ নমাজ আছে বদলায় রোজা আছে রাখ নাই যদি আল্লাহরে ডরাই ডরাও না আল্লাহরে রাজ্য করা উদ্দেশ্য নিয়ে আল্লাহরে ডরাও না যদি তাহলে শয়তানে একদিন দুর্গা দিয়া আপনার আমার বিপদগামে ভরি রইব এর লাগে বহুত মানুষ দুনিয়ার সাথে দুনিয়ার সাথে গুলামি করিয়া বাদর বন্দেকে করব কিন্তু মৌটর সময় ভিতর করে বেইমান হইয়া মারা যাইব ওটা শয়তানে করে জাগা দিয়া বিপদগামি করি এই শয়তানের দুঃখার থেকে বাঁচতে হইলে এই শয়তানের চক্র থেকে আল্লাহ আমারে বাঁচতে হইলে আল্লাহ রব্বুল আলামিনের ডর ভিতরে হারাইতে লাগবো আল্লাহ ডর ব্যতীত কোন মানুষ নাজাত পাওয়া সম্ভব নাই এই জমিন থেকে সবল খাম হইয়া যাওয়া সম্ভব নাই এই জমিন থেকে সবল খাম হইয়া যাইতে হইলে আপনারে আল্লাহ পাক পরবর্তীকালে আলমর ডর এক ডরে ডরাইতে লাগবো এর লাগে হচ্ছে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি কইলেন লা তুকুল্লুহুম মাউতা ইল্লা আল-উলামা ওয়াল উলামাউ কুল্লুহুম নিয়ামুন ইল্লা আল-আমিলিন ওয়াল আমিলুন কুল্লুহুম ফি উসরানিন ইল্লা আল-মুখলিসিন ওয়াল মুখলিসুন কুল্লুহুম ফি খাতরিন ইল্লা আল-খাউফিন ওইটা মানুষ সাধারণভাবে সব মুর্দা যেগুলোর মধ্যে জ্ঞান আছে ইলিম আছে ওগুলো লাগে জিন্দা কিন্তু যদি এই ইলিম জ্ঞান থাকার বাবজুদ যদি এর মধ্যে আমল থাকে না তাহলে এর গুম আর মুর্দায় আর গুমর মানছে মুর্দায় একটা লাশ একজন মারা গেছে একটা লাশ যদি এখানে লাগা যায় আর এর পাশে যদি একজন মানুষ যদি ঘুমায় তাহলে দুজনের ফাংশন সমান বেশ কম ওটা যে আল্লাহ যদি হুকুম হয় আল্লাহর বন্দা যদি হোদা কয় আল্লাহ পাক পরবর্তীকারে আলমর হুকমে যদি আল্লাহর বন্দার গুণ ভাঙ্গে এর উদ্দেশ্য হইল এই মানুষটা যদি বালা আমল করা শুরু করি যে তাহলে তো হে বালা জিন্দা হইল কিন্তু জিন্দা হওয়ার বাদেও হইতেও না আমল করার বাদেও হন না বলে আমল করলেও খালি হইত না হয় তোমার আমলের মধ্যে রাস্তাতে রাখবো অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের রাজি করা উদ্দেশ্য থাকতে হইব খায়ের কিয়ামতের ময়দানে একগুলো মানুষ রে নমাজ পড়ার মাঝে রোজা রাখার মাঝে ভোট করার মাঝে সকাল দেওয়ার মাঝে ও সকল মধ্যে দিলাম হইব খেলে নমাজ পড়লে ব্যস্ত দেওয়ার কথা ভোট করলে ব্যস্ত দেওয়ার কথা দোকান দিলে ব্যস্ত দেওয়ার কথা সত্তা ময়রা করলে ব্যস্ত দেওয়ার কথা এই করে রেখে না দুটো পদে হইব বলে ও কারণে দেবো হইব এইসব বন্দার এই দুনিয়ার যে আমল অকল করছে হজ করছে নমাজ পড়ছে দান করা সকল করছে ইত্যাদি যত নেক আমল অকল করছে সারা তার লোক দেখাইবার লাগে মানুষের দেখাইবার লাগে করছে মানুষের বাবা হইবার লাগি করছে তার বড় করে বাড়াইবার লাগি করছে তারে মানুষের সম্মান করবার লাগি করছে
আল্লাহর রাজ্য করা উদ্দেশ্য তার দিলর মধ্যে আসিল্লা, তার নিয়তর মধ্যে আসিল্লা। এর লাগে হাজ কিয়ামতের ময়দান আল্লাহ পাক পরবর্তীকালে আলমে ইগুরের দুদকর মধ্যে সারি দিব। আল্লাহর বন্ধু আল্লাহ পরিহাস করব, আল্লাহ আমি জমিন থাকতে আল্লাহর গুলামির আদায় করলাম, নমাজ পড়লাম, পাঁচ উত্তর নমাজ জমাতে পড়লাম, তখন আল্লাহ জবাব দিব, হে আমার বান্দা, তোমার তো উদ্দেশ্য আছিল যে তোমার মানুষের নমাজ কইতা, তোমার মানুষের বরেজগার কইতা, তোমার মানুষের হাজি সব কইতা, তোমার মানুষের সম্মান দিতা, তোমার মানুষের দাতা কইতা, তোমার বাবা তোমার প্রশংসা কীর্তন মানুষের করতা, ওখানে আছে তোমার উদ্দেশ্য, জমিন থাকছে আমার বন্ধ ফল দিয়া, তোমার নমাজে পানি লয়েছি, তোমার হাজি সব পানি লয়েছি, তুমি যে ইজ্জত যেটা চাইছিলাই এই ইজ্জত তোমার দেওয়ানি লয়েছি, তুমি যে দান কয়রা কবল করিয়া সমাজের মধ্যে তুমি খুব দেখা বলতে, এটা তো আমার বন্ধ বলতে পানি লয়েছি বলে তুমি বড় দানশীল, কিন্তু সারাটা তুমি জমিন পাই দিচ্ছ, এখন আর অবশিষ্ট দিচ্ছ রইত না, এখন তোমার জিকানো হইয়া থাকছে দুজন, ওইগুলোর দুজক দিলাই। কিন্তু আমার দুস্থগণ আকায় নাম তার গুলামে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত বল, যারা নমাজ পড়ে তারা ঠিকানা বেশ বলি যায়, আল্লাহ পাক পরবর্তীকালে আলমরে রাজি করার উদ্দেশ্য নিয়া আল্লাহর বন্ধ এবং আল্লাহর বান্দে যে সময় আল্লাহু আকবার পর্যন্ত বান্দে লগে লগে তার চিন্তা সম্পূর্ণ গুনারে মিটাই দেওয়া হয়, আর আল্লাহ পাক পরবর্তীকালে আলমে ফিরিস্তগুলোকে ওঠাতে আমার ফিরিস্তগুলো আমার মনটা আমারে খুশ করবার লাগিয়া আমার রাজি করবার লাগি আমার উপর পৈরবি করতে আছে, আমার গুলাম আমার গুলামি করতে আছে, আমার গুলামে উজ্জ্বল দেওয়া দরকার, আমার বন্ধার লাগি আমার বান্দির লাগি বেহেস্তর মধ্যে করবা নাই আর সুভানাল্লাহ বৈঠা ঠিকানা বেহেস করি যায়, তাই এবাদত করতে সময় পুরুষীয় তো শহীদ করবা আল্লাহ পাক পরবর্তীকালে আলমের একটা সুযোগ দিছে এই সুযোগে আল্লাহর সন্তুষ্টি লাভ করতাম, আল্লাহর সন্তুষ্টি লাভ করতাম, ওখানে আমরা দিব্যে আফসোস থাকত, আর আল্লাহ আমি তো তোমার গুলামি, আমি তোমার হুকম কইরা বললাম, এটা আপনার দরবারে প্রসন্নিত হইল কি না, আমি আপনার গুলামি নমাজে পড়িলাম, আমার এই নমাজ আপনার দরবারে কবুল হল কি না, এর লাগি আপনার আমার সবসময় আফসোস থাকতে হইব, আর আমরা যত সাহিত্য চেষ্টা করতাম হইব যে পুরুষীয় তো শহীদ আল্লাহর গুলামি আল্লাহর ইবাদত করা, কোন মানুষের একটা দান করলেও দিলের মধ্যে আমার চাকরি হইব যে এই দানটা করিয়া আল্লাহর বাস্তে করিয়া আমার আল্লাহ আমার উপরে খুশ হইত, আমি এই বন্ধার আমি দান করিয়া কেউ ব্যবহারে আমি দান করিয়া মসজিদ কেউ এইভাবে আপনার আমার সবর দিলের মধ্যেও খেয়াল রাখিয়া যদি আমরা আল্লাহরে বাসত বন্ধু জীবন করিয়া যাই তাহলে এটা আমরা নাজাতর পাঠে হইব, হায় বুঝে মা সরো আল্লাহ রব্বুল আলামিন দেখিয়া আমরা পুরস্কার পাইবার যোগ্য হইব, আল্লাহ আমাদের বেহেশতের মধ্যে দিব, ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। জনাব হাজিরিন আপনারা লোকে দেখো হইল, আমি অত্যন্ত খুশি আপনারা, আমার আন্তরিক ধন্যবাদ জানাইয়া আমার লোকে দোয়া করবা, ইনশাল্লাহ আমিও দোয়া করবো আজকের এই মহফিল আমরা সাবজাদা মহতরম শামসুদ্দিন চৌধুরী সাহেব আমার কথা আসছিল তার অসুস্থতার কারণে এইটা পারছেন যা
সবাই কামলকে দোয়া করা দরকার। আল্লাহ এখানে যেন সুস্থতা দান করে এবং আমরা আশা করি বই আমরা মহবিল একটু আইকা, আমরা দোয়া দিকা, আমরা হেদায়তের বাণী অবল হুলাইকা, এই লাগে আমরা কামলকে দোয়া করা দরকার আছে নিবাসা সবে দোয়া করবা। আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم الصلاة والسلام على أشرف المرسلين الصلاة والسلام على رحمة للعالمين اللهم يا رب العالمين اللهم يا مجيب السائلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر علينا صبرا وثبت قدامنا وانصرنا على القوم الكافرين يا الله يا ارحم الراحمين يا ارحم الراحمين يا কবুল ফরমাও আমরার মহবিলের তরফ থেকে লাখ লাখ দুরুদ ও সালাম আপনার হাবিবের পাক দরবারে পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার হাবিবের কাছে আমরা আলে মজলিসের পরিচয় দে জাহির করি দেও। আয় আল্লাহ আপনার হাবিবের ওসিলা আপনার পাক দরবারে পেশ করিয়া ভিক্ষা চাইয়া আমরার মালাগতির বাদ থেকে লইয়া ওই সময়ের বিস্তর ভরসত্ব জানিয়া না জানিয়া যত নমুনার যত কসুরিনি মকার আমি না ভরবানি করছি শিকার ধরিয়ার আমরা আমরার নফসর উপরে জুলুম করছি। আপনি যদি আপনারে মাফ করে দেও না আপনারে মাফ করতে বলা তো কোনো মহলা নাই। আল্লাহ আপনার লাশরি গাল্লা জানি মানান কি আর আপনার রহমত রূপে ভরসা করি ভিক্ষার হাত বাড়াই আপনার হবিবর আখির জমানার বেপনা বেসার উন্মত হল জানিয়া আয় আল্লাহ আপনি আপনারে মাফ করি দে লগে করি আমরার মা বাপ রে মাফ করি আমরার লাগি আমরার মা বাবার লাগি দুজনের আগুন আরাম করি দে আয় আল্লাহ আমরার মার সন্তান আমরার বাবার সন্তান যে মাফ করে আয় আল্লাহ ইয়াদা বর্তমান মুখে গান ওপরে মাফ করো আল্লাহ সন্তানের কবর রুখে আপনি রহমতের বাড়ি প্রস্তাই দে খাস করি আজকের মসজিদের মধ্যে আমরা তারা আইয়া করি করছি আমরার বৌতর মা নাই আমরার বৌতর বাবা নাই একলান্তের গড়ার মধ্যে আমরার মা বাবার লোকে আপনি কোন সুযোগ করবাই দেখি আর না আয় আল্লাহ আমরার কবর বাসী মাই বাবা আমরা আপনি মাফ করে দেন সন্তানের কবর খানান করে আপনি বেহেশতের বাপ বানাই দেন আয় আল্লাহ রহমতের ভয় লুচি আমরার মা বাবার কবর খানান করে ভয় দিয়ে আমার মনোহর করে দেন আয় আল্লাহ আপনার বন্ধু আপনি বড় আশা লইয়া একটুরি মহবিলের মজ্জাইয়া আজি রইছু আয় আল্লাহ সিকুরিটি লোহান আছে না নিজে ভাই নেক মহবিলের কি আপনার পাক করবার ভিক্ষার হাত বাড়াই রে আয় আল্লাহ সিকুরিটি লোক যাই কিনা তাহলে পুরা করে দিবাই আশাবাদী নহির আশা করে মিলাই দেওয়া আপনার পুত্র তোর সামনায়
অসংখ্য অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি
ওদের সৈয়দ সাহেবকে আল্লাহর কাছে ওনার দীর্ঘ হায়াত কামনা করছি, ওনার মূল্যবান নসিহত শুনে আমরা যাতে ফায়দাবন্দ হই। সুপ্রিয় উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, শুধু ঢাকা থেকে আগত ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দারুন নেজা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সুনামধন্য মহাদ্দেশ, বিশিষ্ট আলেমে দ্বীন, সকলের পরিচিত মুখ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা বদরুজ্জামান দিয়াত সাহেব। হযরত মাওলানা বদরুজ্জামান দিয়াত সাহেবকে আজকের মাহফিলের পক্ষ থেকে মোবারকবাদ জ্ঞাপন করছি। সুপ্রিয় উপস্থিতি, আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনারা সবাই বসে পড়ুন, এখনই ওনার বয়ান শুরু হবে, আমরা ওনার বয়ান শুনব। এরপর দিয়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি, সদর ঢাকা থেকে আগত ঢাকার দারুন নেজা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সুনামধন্য মহাদ্দেশ, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা বদরুজ্জামান দিয়াত সাহেব। হযরত মাওলানা বদরুজ্জামান দিয়াত সাহেবকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।